এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আমাদের বাসায় খুদের ভাত এবং ভর্তা বানানো হবে, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিগুলো একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হবে, কারণ আমরা আপনাদের সাথে পাঁচ ধরনের ভর্তার রেসিপি শেয়ার করছি এবং কিভাবে খুদের ভাতটা আমরা নর্মালি রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমরা খুদের ভাতটা রান্না করব, তো যার কারণে আমরা চালগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে এখানে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন সুন্দরভাবে সবগুলোকে মাখিয়ে আমরা এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা গ্যাসে বসিয়ে দিব। তো এই তো আমরা কিন্তু খুদের ভাতটা চুলায় বসিয়ে দিলাম। তো এটা এখন হতে থাকুক, আর আপনাদের সাথে এখন আমরা ভর্তার রেসিপিগুলো শেয়ার করছি। তো প্রথমেই আমরা আপনাদের সাথে শেয়ার করছি শুটকির ভর্তার রেসিপি, আর এখানে আমরা পুঁটি শুটকির ভর্তাটা বানিয়েছি। তো প্রথমে এখানে তেলে রাখা মরিচগুলোকে বেটে নেওয়া হচ্ছিল, এরপর এতে দিয়ে দিলাম তেলে রাখা রসুন, এখন এটাকেও সুন্দরভাবে বেটে নিতে হবে। তো এই তো তেলে রাখা রসুন আর মরিচটা বাটা হলে এখন এতে দিয়ে দিলাম শুটকি, আর শুটকিটাও কিন্তু অবশ্যই তেলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি তেলে রাখা পেঁয়াজ, তো এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম ধনে পাতা আর স্বাদমতো লবণ, এখন সুন্দরভাবে সবগুলোকে আবার একটু বেটে নিব। আমাদের শুটকির ভর্তাটা কিন্তু একদম রেডি, তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কেমন হয়েছে। তো এখন আমরা বানাবো কালো জিরার ভর্তা, তো এর জন্য প্রথমেই আবারও তেলে রাখা মরিচগুলোকে বেটে নিচ্ছি। তো সেম ওয়েতে এখন কিন্তু রসুনগুলোকেও বেটে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কালো জিরা, আর কালো জিরাগুলোকেও কিন্তু আমরা টেলে নিয়েছি। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। কালো জিরাগুলো সুন্দরভাবে বাটা হলে এই পর্যায়ে দিয়ে দিব তেলে রাখা পেঁয়াজ, এখন আবারও একটু বেটে নিব। সেম ওয়েতে আবারও দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তো এই তো আমাদের কালো জিরার ভর্তা কিন্তু একদম রেডি। তো এখন আমরা চলে যাব আলুর ভর্তা বানানোর রেসিপিতে, আর আজকে আমরা এই ছোট আলু দিয়ে আলুর ভর্তাটা বানাবো। ছোট আলুর ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আলুগুলো ম্যাশ করে নিলাম, এখন আমরা একটা প্লেটে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো এই তো এখন সবগুলো উপকরণকে সুন্দরভাবে মেশানোর পর এখন এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আবারও একটু মিশিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেব চটকে রাখা আলুগুলো। তো এই তো আমাদের আলু ভর্তাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমাদের আলুর ভর্তাটা দেখতে পাচ্ছেন।
তো আলুর ভর্তাটা মূলত যেভাবে বানিয়েছি এখন আমরা সেভাবেই বেগুন ভর্তাটাকেও বানিয়ে নিব। তো বেগুন ভর্তাটা বানানোর জন্য কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এগুলো সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই তো এখন বেগুনগুলো দিয়ে দিলাম। তো এই তো বেগুন ভর্তাটা কিন্তু একদম রেডি, তো দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব ডাল ভর্তাটা বানানোর জন্য। তো সেম প্রসেসেই কিন্তু এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি, স্বাদমতো লবণ দিলাম। এখন এতে দিব চিলি ফ্লেক্স। তো এগুলোকে সুন্দরভাবে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি। তো এই তো এই পর্যায়ে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালগুলো। তো এখন সুন্দরভাবে সবগুলোকে একসাথে মেশালেই কিন্তু আমাদের ডাল ভর্তাটাও রেডি হয়ে যাবে। তো ডাল ভর্তাটা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমাদের খুদের ভাতটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর খুদের ভাতটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে অনেক ইজি ওয়েতে আমরা 5 ধরনের ভর্তার রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছেও ইজি মনে হবে অ্যান্ড আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আল্লাহ হাফেজ সবাইকে।